সঙ্গীত শিল্পী মোহাম্মদ কিবরিয়া আওয়ামী লীগ সরকারের উন্নয়নে বিশেষ করে পদ্মা সেতু ও মেট্রো রেলছেন গান যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু সঙ্গীত শিল্পী হিসেবে নয় এবার পরিচিতি পেতে চান রাজনৈতিকভাবে তাই ভোলা জেলার চরফেশন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে ভোটের আগে সোমবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাকফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এ সময় এলাকার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন কেবরিয়া প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ারও প্রত্যয় ব্যক্ত করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া আমি যেন এই উপজেলা নির্বাচনে অন্ততকে আপনার যে ঘোষিত মাননীয় প্রধানমন্ত্রী আপনার যে ঘোষণা নিরপেক্ষ এবং দলীয় প্রভাবমুক্ত যে নির্বাচনে ঘোষণা দিয়েছেন এই নির্বাচনে যেন আমি অংশগ্রহণ করে এবং জনগণের ভোটে যেন নির্বাচিত হয়ে চট উপজেলায় আমি জনগণের সেবা করতে পারি শিক্ষাজীবনে ছাত্রলীগ করলেও গান নিয়ে ব্যস্ত থাকায় বেশ কয়েক বছর রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন প্লাবন কিবড়িয়া disc report channel 24